যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে হযরত সুবহানাল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে হযরত আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লাহ আলাইহিম, ওনাদের খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, বুজুর্গি, সম্মান, মুবারক, সম্পরিচ্ছদ মুবারক করেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি সমস্ত কায়নাতকে সতর্ক করে দিয়ে ইরশাদ মুবারক করেন, আলা তোমরা সকলেই সাবধান হয়ে যাও, জিন ইনসান সমস্ত কায়নাত তোমরা সকলেই সতর্ক হয়ে যাও, নিশ্চয় ইন্না আউলিয়া আল্লাহ, যিনি বা যারা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, ওনার কলি বন্ধু হতে পেরেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওনাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ওনার যারা বন্ধু ওলি ওনাদেরকে সবকিছু থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যিনি খালেস ওলি হবেন, বন্ধু হবেন, ওনার সিফত সম্পর্কে তিনি ইরশাদ মুবারক করেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন যারা আল্লাহর খালেস ওলি হবেন, আল্লাযীনা আমানু কানু ইত্তাকুন, ওনার খালেস ইমানদার হবেন এবং সব অবস্থায় হাকিকি তাকওয়া ওনার উপর ইস্তেকামত থাকবেন। সুবহানাল্লাহ। যার ফলশ্রুতিতে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি নিজেই ইরশাদ করেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, তিনি ওনার যারা ওলি বন্ধু ওনাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে ওনাদের জন্য ইহকাল এবং পরকাল উভয় কালেই সুসংবাদ রয়েছেন। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি ঈশ্বর মহান, ওনার যে কালিম, ওনার যে ওয়াদা, সেটা কখনো পরিবর্তনশীল নয়। সুবহানাল্লাহ। যিনি বা যারা, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, ওনার ওলি হবেন, ওনাদের জন্য ইহকাল পরকাল উভয় কালেই সুসংবাদ থাকবে। সুবহানাল্লাহ। এর কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। এবং এই বিষয়টা হচ্ছে যিনি বা যারা ওলি উল্লাহ বা আল্লাহ হলেন, ওনাদের বিরাট একটা কামিয়াবি এবং সফলতা। সুবহানাল্লাহ। এই সম্মানিত আয়েশ্বরী ওনার পরিপূর্ণ মিজদাক হচ্ছেন হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাই। তিনি সুবহানাল্লাহ। যে সম্মানিত হাদিস শরীফ বর্ণিত রয়েছে, সম্মানিত আয়াত শরীফ যখন নাজিল হলেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে ডেকে বললেন, আজকে একখানা সম্মানিত আয়াত শরীফ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যে কোন আয়াত শরীফ সেটা তিনি তেলাওয়াত মুবারক করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনার সম্মানিত আয়াত শরীফ শুনে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমাদের একটা এখানে জানার বিষয় রয়েছে। যে কি জানার বিষয় রয়েছে? যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি নিজের ইরশাদ মুবারক করেন, যিনি বা যারা ওনার ওলি হয়েছেন, ওনাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। সুবহানাল্লাহ। এবং ওনারা খালেস ইমানদার হবেন এবং হাকিকি মোত্তাকি হবেন, তাকওয়ার উপর ইস্তেকামত থাকবেন। সুবহানাল্লাহ। এবং ওনাদের জন্য ইহকাল পরকাল উভয়কালে সুসংবাদেরও ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। যার কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ। এবং এটা হচ্ছে ওনাদের একটা বিরাট একটা কামিয়াবি সফলতা। সুবহানাল্লাহ। যে জানার বিষয় হচ্ছে যিনি বা যারা অলি বা অলি উল্লাহ হয়েছেন, ওনাদের তো কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ফিকিরের কারণ নেই, ওনাদের সর্বকালের জন্যই সুসংবাদ রয়েছে। কিন্তু জানার বিষয়, যারা এখনো অলি আল্লাহওয়ালা হতে পারেননি, তাহলে ওনাদের কি ফয়সালা? এখন এই বিষয়টা
হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের কোনো প্রয়োজন ছিল না, এটা ওনারা দয়া করে উম্মতের জন্য ইহসান করেছেন, সুবহানাল্লাহ। কারণ ওনারা তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সুবহানাল্লাহ। কাজে ওনাদের এই বিষয়টা যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন পরবর্তী উম্মতদের জন্য, যারা বা যিনি ওলিউল্লাহ হয়েছেন ওনার তো ফয়সালা হয়ে গেল, এখন যারা হতে পারেনি তাহলে তাদের কি ফয়সালা। এখন অনেক হাদিস শরীফ বর্ণিত একখানা আছে, বলা হয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঈশ্বর করলেন, অল্পতে তিনি জবাব দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে সে তার অন্তর্ভুক্ত হবে, সুবহানাল্লাহ। এই সম্মানিত হাদিস শরীফ যখন ঈশ্বর করলেন, হযরত ফকিল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফামা রাইতুল মুসলিমিন ফারিহু বিশাইন বাদাল ইসলাম, ফামা রাইতুল মুসলিমিন ফারিহু বিশাইন বাদাল ইসলাম ফারহাহুম বিহা। ওনারা বললেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা এই সম্মানিত হাদিস শরীফ শুনে যতটুকু ওনারা খুশি মোবারক প্রকাশ করেছেন, সম্মান দিন ইসলাম গ্রহণ করার পর ওনারা কোনো বিষয়ে এতটুকু খুশি প্রকাশ করেননি, সুবহানাল্লাহ। কারণ ওনারা নিশ্চিত হয়েছিলেন যে ওনাদের যেহেতু ওনারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করেন, সুবহানাল্লাহ। তাহলে ওনারা সব সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে অবস্থান মর করতে পারবেন, সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তী উম্মতের জন্য যে বিষয়টা ওনারা তো সেটা বুঝতে পেরেছেন, উম্মতের যে বিষয়টা হচ্ছে উম্মত যাদেরকে মহব্বত করবে তাদের সাথেই তাদের অবস্থান হবে, সুবহানাল্লাহ। সেটাই বলো, যারা আল্লাহ পাক ওনার ওলি হয়েছেন ওনাদের তো ফয়সালা হয়ে গেল, আর যারা ওলি হতে পারেনি তারা যদি কোনো ওলিউল্লাহ ওনাদের সাথে নিসবত রাখে, সম্পর্ক রাখে, ওনাদের সতীক্তিয়ার করে, ওনাদেরকে মহব্বত করতে পারে, তাহলে তাদেরও অবস্থান হাসন নসর সমস্ত বিষয়গুলি ওনার সাথেই ফয়সালা হবে, সুবহানাল্লাহ। যে বিষয়টা অত্যন্ত একটা সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়, হযরত মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত ওনার এই সম্বন্ধে লোক মোয়ার কি যথেষ্ট, তিনি আফজালুল আউলিয়া বলা উনি মশহুর, আফজালুল আউলিয়া কাইমে আউয়াল, হযরত মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি যে আফজালুল আউলিয়া অর্থাৎ আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহি, ওনার তিনি একজন শ্রেষ্ঠ ওলিউল্লাহ, সুবহানাল্লাহ। এবং কাইমে আউয়াল, এই কাইমতের লকব মোবারক তিনি প্রথম প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ। এখন এই কাইয়ুম এই সম্মানিত শব্দ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, একটা সহজ ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত বিশালী শানমর প্রকাশ করার পর যে সমস্ত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের সম্মানার্থে জমিন ইস্তেকামত থাকবে, দায়েম থাকবে, কায়েম থাকবে, ওনাদেরই বিশেষ লক্ষ্য হচ্ছে কাইয়ুম, সুবহানাল্লাহ। আরেকটা খুসুসিয়ত বলা হয় যে কাইয়ুম হওয়ার জন্য আরেকটা শর্ত, হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ তিনি নিজেও এটা উল্লেখ করেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সম্মানিত যে খামির মুবারক, যে নূর মুবারক দিয়ে ওনাকে যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, সেখানে যে সম্মানিত নূর মুবারক খামির মুবারক দেওয়া হয়েছে, সেই নূর মুবারক সেই খামির মুবারকের অংশ যে সমস্ত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনারা লাভ করতে পেরেছেন, ওনারা এই কাইয়ুমতের মাকাম হাসিল করতে পেরেছেন, সুবহানাল্লাহ। ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত অনেক রয়েছে, সুবহানাল্লাহ। মুজাদ্দিদে আলফে সানি, মুজাদ্দিদ আলফে সানি দ্বিতীয় সহস্রাব্দের দ্বিতীয় হাজারের, এক হাজার বৎসর অতিবাহিত হওয়ার পর দ্বিতীয় হাজারের তিনি হচ্ছেন মুজাদ্দিদ, সুবহানাল্লাহ। ওনার সম্মানিত বেলাদতি শানবং তিনি প্রকাশ করেন 971 হিজরি শরীফের